হাই বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা সাথে থাকো। আর দেখতে থাকো আমি কি করছি। অফিস থেকে তো চলে এসেছি, এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, চান করা হয়ে গেছে, এবারে আমি সন্ধে দেব। তো চলো সন্ধেটা দিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো পুজো কমপ্লিট করে চা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলুর চপ। তো আলুর চপটা হচ্ছে একটু গরম করে নিলাম। আর এই যে আমার বর চলে এসেছে কাজ থেকে, তো তার সঙ্গে একটু বকবক করছিলাম, তারপরে বসে গেলাম চপ মুড়ি নিয়ে, আর সঙ্গে ছিল চা। তো দুজনে বসে গেল। আমার বরের দেখো সব কিছু প্রিপারেশন না করে হয় না, আবার পেঁয়াজ দিল। তো যাই হোক, সব কমপ্লিট করে আমি আমার রান্নার জোগাড় শুরু করে দিয়েছিলাম। তো রান্নাতে করেছিলাম টক ডাল, আর হচ্ছে বটবটি আলুর তরকারি, আর মাংস ছিল ওটা। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।